যদি তরিতে বাসনা থাকে ধরোরে মন সাধুর সঙ্গ, সেই সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ড ভাবে আসন গেড়ে বসে করছেন গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। কালীগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর মেলা। সাইজির রেখে যাওয়া এসব আধ্যাত্মিক বাণী আয়ত্ত করতে পারলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি, এমনটাই বলছেন আখড়াবাড়িতে আসা সাধু বাউলেরা। এই গানের মধ্যে দিয়ে মানুষ জ্ঞান প্রাপ্তি হবে, মানসিকতার উন্নতি করবে, মানবতা শিখবে। ফকির লালন শাহের 134তম তীর্থান দিবসের 3-দিনব্যাপী উৎসব গেল রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আজ আরও জমজমাট হয়ে উঠেছে সাধুর হাট। সাধুদের এই মিলন মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা। এখানে আমি মাজার ঘুরছি এবং পিছনে একটা মিউজিয়াম আছে, ওখানে লালন শাহের কিছু অবজেক্টস আছে। লালন গবেষকরা বলছেন লালন দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা বিদ্বেষ, হানাহানি। মানুষ মানবিকতা মনুষ্যত্বর বাইরের একটি বিষয়, কারণ আমি আমাকে ভালো রাখতে চাই, এই তৃষ্ণা শক্তি আমাকে আরেকটু ভালো মানুষে রূপান্তরিত করে। 17 অক্টোবর থেকে শুরু হওয়া 3 দিনের এই উৎসব শেষ হবে আগামীকাল, ভাঙবে সাইজির ভবের হাট। নাইরা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া।